Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। সেখানে যা কাণ্ড বাঁধিয়েছে আর বলো না দিদি ভাই, তুমি একটা কাজ করো না, তুমি চট করে একটু মাকে ডেকে দাও না দিদি ভাই, খুব দরকার, প্লিজ 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 চট করে। মা, ও মা, মা, ও মা, কি হলো? কি মা ছোট ফোন করেছে, একটু দেখুন না কি হয়েছে। কি হয়েছে ফুলবো? মা, হ্যালো ফুলবো, ও মা এ তো কিছু কথাই বলছে না। ওকে দেখি কেটে গেছো তো, আরে তো মহা মুশকিল। আবার করো, আবার করো, তুমি ঘুরিয়ে করো। তুই কি রে, কবে তোর বুদ্ধি হবে? হ্যাঁ, রাঙা ঠাকুর পো এখান থেকে বউ নিয়ে বাড়ি যাচ্ছে, এটা জানতে পারলে কি হবে একবার বুঝতে পেরেছিস? বাবা তো মেরে ফেলে রেখে দেবে। আরে বাবা, বাড়ি গেলে তো জানতেই পারবে। যখন জানবে তখন বলা যাবে, তখন আমরা ভাববো যে ব্যাপারটা কি করে ম্যানেজ করব। এখন থেকে ইনস্টলমেন্টে বকা খেতে আমি রাজি নই। তুমি কাউকে ফোন করবে না, কোনো কথা বলবে না, বলে দিলাম, ব্যাস, বুঝলে? লেখাটা এত বেশি কথা বলে যে সব বুদ্ধি মুখ দিয়ে বেরিয়ে যায়। এখন যাও। আপনি আমাকে ভুল বুঝছেন পাখি, আমি ইচ্ছে করে আপনাকে না চেনার ভান করিনি। আমি যে ভুলে যাই, আর এই কারণে একটা চরম সত্যি আপনাকে আপনাকে এখনো জানিয়ে উঠতে পারিনি। সরি পাখি। আপনি আমাকে চিনতে পারছেন না? আপনাকে তো এর আগে আমি কখনো দেখিনি। যার সত্যি স্বীকার করার ক্ষমতা নেই সে কখনো ভালো মানুষ হতে পারে না। আমি তো এমন মানুষ আমার জীবনে চাইতি, আমার কোনো স্বপ্নই যে পূরণ হলো না বাবা। তোমার পাখি রাঙা টুকটুকে বহু সাজলো না, তার দোষরও খুঁজে পেল না বাবা। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।